नमस्कार বন্ধুরা আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের কালিয়ার রেসিপি। এঁচোড়কে কিন্তু নিরামিষ গাছপাঠাও বলা হয়, তবে আজ এঁচোড়ের রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি না, একেবারে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে মাংসের মতো বানিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক এঁচোড় কালিয়ার রেসিপি। এর আগে কিন্তু আমি এঁচোড়ের বিরিয়ানির রেসিপিও শেয়ার করেছিলাম, যদি মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে এঁচোড়ের বিরিয়ানির রেসিপির লিঙ্কটা আরও একবার দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিতে পারেন। এই এঁচোড়ের কালিয়া বানাতে কী কী লাগছে সমস্ত ডিটেলস ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেওয়া রয়েছে, কাইন্ডলি ওখান থেকে চেক করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে 1 কিলো এঁচোড় নিয়েছি, এঁচোড়গুলোকে এরকম বড় ডুমো করে কাটিয়ে নিয়েছি। এবার কড়াইতে এঁচোড় ভাপানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কড়াইতে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা ফুটে উঠতে পারে। জলটা এখন ফুটে গেছে, এবার ফুটন্ত জলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এঁচোড়ের বড় বড় টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আবার ঢাকা বন্ধ করে 8 থেকে 10 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। এর বেশি কিন্তু ভাপাবেন না, তাহলে কিন্তু এঁচোড় বেশি গলে যাবে। এবার গ্যাস অফ করে এঁচোড়গুলোকে জল ঝরিয়ে এটাকে একটু ছেঁকে নেব। এঁচোড় ভাপানো এখন রেডি। লাগছে আলু। আমি এখানে বেশ বড় বড় সাইজের 2টো আলু নিয়েছি। একটা বড় আলুকে আমি 4টে টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, আর কড়া গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা এখন হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নিয়ে ওই সেম তেলের মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়টাকে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে ভাজতে হবে। নুনের পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে, কারণ ভাপানোর সময়ও কিন্তু নুন দিয়ে ভাপিয়েছিলাম। এঁচোড়গুলোকে বেশ লাল লাল করে ভেজে এগুলোকেও এবার তুলে নেব। কড়াইতে এখন অনেকটা তেল, তাই বাড়তি তেলটাকে সরিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। কড়াইতে নিয়ে রাখলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এইবার একে একে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিলাম 2টো ছেঁড়া তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মুখটা ফাটানো ছোট এলাচ, অল্প কয়েকটা লবঙ্গ আর একটা বড় দারচিনির টুকরো। সাথে দিলাম 1টা চামচ সাদা জিরে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফোড়নটাকে 2 মিনিটের জন্য হালকা নাড়াচাড়া করে নেব। আমি আগেই 3টে বড় সাইজের পেঁয়াজকে এরকম ঝিরি করে কেটে, আর 2টো বড় টমেটো, 8 থেকে 10টা বড় কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির আদাকে একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। থেকে 4 মিনিট পর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রান্নায় ঝাল হবে না, শুধু গ্রেভির কালারটা একটা দারুণ আসবে। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে পেঁয়াজ টমেটো বাটাটাকে ভালো করে কষাতে হবে। এখন
কষানোর সময় দরকারে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। পাঁচ মিনিট এটাকে এভাবেই কষানোর পর দু থেকে তিন মিনিট খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে। দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম, মশলাটা এখন সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর দেখুন তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচোড়টাকে। এবার আলু আর এঁচোড়টাকে দিয়ে ভালো করে মশলার সাথে দু থেকে তিন মিনিট আরো ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটা এখন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরম জল। গ্রেভির পরিমাণ বুঝে জলটা দেবেন, যেহেতু এটা একটু মাখা মাখা হবে তাই একটু আমি হাফ লিটার জল দিলাম, কারণ এটা জলটা ফুটে আলুটাকে সেদ্ধও হবে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে জলটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যেই জলটা ফুটতে শুরু করবে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেবো, যতক্ষণ না আলু এঁচোড় সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম, একটু নেড়ে চেড়ে কনসিস্টেন্সিটা একটু চেক করে নেব। গ্রেভিও এখন অনেকটা ঘন হয়ে গেছে, আলু এঁচোড় সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমরা এই কনসিস্টেন্সিতেই এটাকে রেখে দেব। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহী গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি, আর রান্নাটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে এঁচোড়ের কালিয়া রেডি। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবার সাথেই দারুণ লাগে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।